বিশ্বব্যাপী তুরস্কের অ্যাপ বিআইপিতে যোগদানের হিড়িক। বিশ্বব্যাপী তুরস্কের অ্যাপ বিআইপিতে যোগদানের হিড়িক চলছে। আমেরিকান প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ নিজেদের প্রাইভেসি পলিসিতে বিতর্কিত পরিবর্তন আনার পর থেকেই তুরস্কের এই অ্যাপে প্রতিদিন প্রায় 20 লাখ করে ব্যবহারকারী বাড়ছে। জানা গেছে, নিরাপত্তাভাবে বার্তা আদান প্রদানকারী অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান তুরস্কের বৃহত্তম রাষ্ট্রীয় টেলিকম সংস্থা তুর্কোসেল। 2013 সালে চালু হওয়া বিআইপি গত কয়েক বছরের ব্যবধানে 192টি দেশে বিষয়করভাবে জনপ্রিয়তা লাভ করে। তুর্কোসেলের ব্যবস্থাপক জানান, গত শুক্রবার থেকে 64 লাখ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ছেড়ে বিআইপিতে যোগদান করেছেন। বর্তমান পরিবেশে বিআইপি নিরাপদ স্থান হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা টেলিগ্রামের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছি। উল্লেখ্য, অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের মেসেঞ্জারে চ্যাট সহ ছবি আদান প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান প্রদান করা যায় বিআইপিতে। বর্তমান এই অ্যাপে 5 কোটির বেশি ব্যবহারকারী রয়েছে বিশ্বব্যাপী। সূত্র ডেইলি সাভা। তো ভিউয়ার্স, এই ছিল আসলে এই অ্যাপটি। এখনও আমার আসলে ব্যক্তিগতভাবে ডাউনলোড করা হয়নি। অনেকেই বলছে, আমাদের বন্ধু মহল থেকে শুরু করে আসলে যারা পরিচিত ব্যক্তিরা রয়েছে তারা সবাই কিন্তু ব্যবহার শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তো দেখি, আমিও ডাউনলোড করব ভাবছি। আপনি করবেন কি না অবশ্যই সেটা বলেন, কারণ এটাতে যেহেতু প্রাইভেসি বেশি, তো যেটাতে প্রাইভেসি বেশি থাকবে সেটাই তো আমরা ব্যবহার করব। তো আপনি ব্যবহার করবেন কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।